হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি অ্যান্ড্রয়েড কেয়ার বিজি থেকে, আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতে আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে ভিডিওতে কিভাবে আপনি সুন্দর আকর্ষণীয় থাম্বনেইল আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি আমার ওয়ালিদ টেক বিডি চ্যানেল দেখে থাকেন, সেখানে দেখবেন যে আমি দেখিয়েছিলাম কীভাবে ফটোশপ দিয়ে আপনারা সহজে থাম্বনেইল তৈরি করতে পারবেন। কিন্তু যাদের কম্পিউটার নেই, ফটোশপ ইউজ করেন না, তারা কিভাবে মোবাইল দিয়ে ওই ফটোশপের মতোই বা ওর থেকেও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন খুব সহজেই। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করার জন্য আপনার প্রথমে একটি মোবাইল অ্যাপসের প্রয়োজন হবে। তো মোবাইল অ্যাপসটির নাম হচ্ছে আপনার পিক্স আর্ট। অনেকেই এই পিক্স আর্ট অ্যাপটার নাম শুনে থাকবেন, এটি হচ্ছে একটা ফটো এডিটিং অ্যাপস। তো এটির জন্য সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনি ফ্রিতেই এই পিক্স আর্ট লিখে সার্চ করে অ্যাপসটি নামিয়ে নিতে পারবেন। তো সেটি আর আমি নামিয়ে দেখাচ্ছি না, কারণ আমরা সবাই মোবাইল ফোনে অ্যাপস ডাউনলোড করতে পারি। তো তারপরে দেখুন, এটা ইনস্টল করার পরে আপনি সিম্পলি পিক্স আর্টে প্রবেশ করবেন। তো আমি পিক্স আর্টের ভিতরে এখন যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সুন্দরভাবে একদম থাম্বনেইল তৈরি করতে পারবেন। অর্থাৎ আমার ভিডিওতে যে থাম্বনেইলটা এখন আপনারা দেখলেন প্রথমেই, তো সেই থাম্বনেইলটাও এই পিক্স আর্ট দিয়েই করা। তো দেখুন, আমি পিক্স আর্টে প্রবেশ করলাম। তো পিক্স আর্টে আসার পরে আপনি প্রথমে একটা থাম্বনেইল তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে প্রথমে গুগল থেকে নামিয়ে আপনার মেমোরি কার্ডে ফোনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে সিম্পলি ইম্পোর্ট করতে পারবেন। এই জায়গায় দেখুন আমার কয়েকটা ব্যাকগ্রাউন্ড নামানো আছে, তো আপনি সিম্পলি এই জায়গাতে ইম্পোর্ট করতে পারবেন। আর চাইলে আপনি যদি আপনার কোনো ফটো না নামানো থাকে, সেক্ষেত্রে আপনি জায়গায় দেখুন সার্চ নামে একটা অপশন আছে, সার্চ থেকে আপনি যদি এই সার্চ গড়ে গিয়ে লেখেন যে 1920x1080 বা 1080x1920 লিখে যদি সার্চ দেন, আর তাহলে দেখবেন যে এই পিক্স আর্টের ভিতরেই কিছু ফটো আপনি পেয়ে যাবেন। যেমন এই জায়গায় দেখুন পিক্স আর্ট, দেন এই জায়গায় আছে আনফ্ল্যাশ। তো এই যে এইসব জায়গায় আসলে, অর্থাৎ এই জায়গায় আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি সিম্পলি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এই জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আর আপনার যদি ইচ্ছে হয় যে না, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইউজ করব না, গুগল থেকে আমি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেক্ষেত্রে আপনি সিম্পলি কী করবেন, গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড আগে নামিয়ে নেবেন পছন্দ মতো, 1920x1080। তো এই পিক্সেলে নামাবেন। তো দেখুন এই যে আমি ফটোটা নিলাম, এই ফটোটা এখন আমরা রিসাইজ দেখে নিই যে ওই পিক্সেলটা এই জায়গায় আছে কি না। তো পিক্সেল সবসময় ঠিক থাকে না, এই জন্য রিসাইজ করে নিতে হবে। তো ফটো আপনারা বেছে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি এই ফটোটাকে এভাবে বেছে নিলাম। তো এরকম একটা ফটো তৈরি করার পরে, বেছে নেওয়ার পরে আপনি সিম্পলি কী করবেন দেখুন, এখন প্রথমে কাজ হবে আপনার এই জায়গায় এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেওয়া। তো আমরা ফটোশপ দিয়ে ব্লার করতে পারি, তো এখন কীভাবে পিক্স আর্ট দিয়ে করবো, যেন প্রথমে ইফেক্টে চলে যাবে, নিজে নিচে দেখুন ইফেক্ট অপশন। তো ইফেক্টে আপনি প্রেস করলে দেখবেন কতগুলো ইফেক্ট আসবে। এই জায়গা থেকে আপনি প্রথমে দেখুন, প্রথমে যেই ইফেক্টগুলো পাবেন, যেগুলো ফ্রি, আপনি ফ্রি ইউজ করতে পারবেন, সেই জায়গায় এই রিসেন্ট থেকে আপনি দেখতে পারবেন পূর্বের ব্যবহৃতগুলো। এবং এই জায়গায় দেখবেন তিন নম্বরে বা চার নম্বরে একটা ব্লার ইফেক্ট আছে, তো এই ব্লার ইফেক্টে ক্লিক করবেন। ব্লার ইফেক্টে আসার পরে এই জায়গায় দেখুন অনেকগুলো ব্লার ইফেক্ট আছে, এই জায়গা থেকে আপনি ক্লিক করবেন লেন্স ব্লার। তো দেখুন লেন্স ব্লারে ক্লিক করলে এই জায়গায় আপনার অটোমেটিক একটা ব্লার চলে আসবে। তো আপনি কী করবেন, এই জায়গায় ব্লারের উপরে আরেকটা ক্লিক করবেন, তাহলে আপনি সেটিংটা দেখতে পারবেন। এই জায়গায় দেখুন রেডিয়াস আমরা বাড়িয়ে দেবো, এই জায়গায় আমি রেডিয়াস 80 করে দিলাম, এবং এই জায়গা থেকে লাইটনেসটা কমিয়ে দেবো যাতে এটা একটু ডার্ক লাগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মতো মনে হয়। তো আমি এটার লাইটনেসটা একেবারে জিরো করে দিছি এবং ব্লারটা
বাড়িয়ে দিলাম যাতে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে আমার যে থাম্বনেলটা হবে সেটার। তো এটা করার পরে একটু যখন এটা কমপ্লিট হয়ে যাবে আপনারা সিম্পলি উপরে কর্নার থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। তো দেখুন এটা কাজ হচ্ছে, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখন রেডি হয়ে গেছে, একটা ব্লার ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেছি যেটা থাম্বনেলের জন্য পারফেক্ট। তো এখন আমাদের থাম্বনেলের ভিতরে থাকে টেক্সট এবং যদি আপনি আপনার নিজের পিকচার দিতে চান সেটা, তো এই জন্য এখন আমরা একটা পিকচার অ্যাড করব। তো এই জন্য এই জায়গায় দেখুন নিচের দিকে যদি আমরা টানি, এই জায়গায় অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করব। তো এই জায়গায় যদি ক্লিক করেন আপনি আপনার রিসেন্ট ফটোগুলো দেখতে পারবেন। তো এখন আমার সামনে যে ফটো আছে আমি তা দিয়ে আপনাদের একটা ফটো নিয়ে এডিট করে দেখাচ্ছি। তো দেখুন এই জায়গা থেকে আমি সিম্পলি আমার একটা ফটো এই জায়গায় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গায় অ্যাডে ক্লিক করব। তো ক্লিক করলে এই জায়গায় দেখবেন আপনি যে ফটোটা সিলেক্ট করেছেন সেটা চলে আসবে। তো এই জায়গায় নিচের এই অপশনটা ধরে যদি আপনি টেনে এইটা ফটো কার্ডটাকে আপনার ছোটো বড়ো করতে পারবেন। তো দেখুন এখন আমাদের কাজ হবে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, কারণ আমরা জানি যে এই ফটোতে শুধু আমরা নিজের ছবিটাকে রাখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এই জন্য এই ফটোটা এই জায়গায় এনে আপনি সিম্পলি ডান দিকে চলে আসবেন, যে নিচে দেখুন যে অপশনগুলো আছে একটু ডান দিকে চলে আসলে দেখুন কাট আউট নামে একটা কেসির মতো অপশন, এই জায়গায় ক্লিক করবেন তাহলে দেখুন আপনার ফটোটা পুরো চলে আসলো। এবং এই জায়গায় বাম পাশে একটা ম্যান অপশন আছে, তো ম্যান অপশনে আমরা ক্লিক করব। তো ম্যান অপশনে ক্লিক করলে দেখুন একটু লোড নেবে, অর্থাৎ এই জায়গায় হচ্ছে আপনার ফটোটাকে ওরা রেখে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ করবে, এবং আপনি চাইলে এটা নিজের হাতেই রিমুভ করতে পারবেন। তো এই জন্য প্রথমে একটু আমাদের ওয়েট করতে হবে এটা যতক্ষণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। তো দেখুন এটা আমাকে ডিটেক্ট করেছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ঠিকভাবে ডিটেক্ট করতে পারিনি, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিন না, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা এলোমেলো, এই কারণে ঠিকভাবে ডিটেক্ট করতে পারিনি। তো এটা ঠিকভাবে ডিটেক্ট করার জন্য আপনি কি করবেন দেখুন, এই জায়গায় যদি হাইড ব্যাকগ্রাউন্ড দিই তাহলে দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ছবির বাইরেও কিছু অংশ ওরা সিলেক্ট করে নিয়েছে। তো এই জন্য আমি প্রথমে এই যে ইরেজার অপশন থেকে আমি কিছু জায়গা হচ্ছে আরও ইরেজ করে দেবো। দেখুন আমি যদি এটাকে এখন হাত দিয়ে যদি ঠিক করে দেই দেখুন ইরেজার অপশন দিয়ে, তো আপনি দেখে শুনে ঠিক করবেন। তো দেখুন আপনার ফটোটা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তখন এরকমভাবে আপনার সামনে চলে আসবে। এখন আপনি এটাকে রিসাইজ করে বসিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো, আপনি চাইলে আপনার ফোন রোটেট করে চ্যাপটা করেও আপনি এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো এখন দেখুন আমার ফটোটা আমি ঠিকভাবে যখন ইচ্ছে মতো বসালাম, বসানোর পরে এখন যদি চান যে আমরা এই ফটোতে একটা বর্ডার দেবো, তো সেক্ষেত্রে আমরা ফটোতে বর্ডার দিতে পারবো। তো এই জন্য আমরা সিম্পলি যে নিচের দিকে দেখুন বর্ডারে ক্লিক করব, এই জায়গাতে বিভিন্ন কালার আছে, আপনি বিভিন্ন কালারের বর্ডার দিতে পারেন আপনার যেটা খুশি। তো আমি এদিকে হোয়াইট কালারের বর্ডার দেব এবং এটাকে হচ্ছে আমি কমিয়ে 14 করে দিলাম। তো এরকম রাখার পরে এখন আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। তো দেখুন এটা ঠিকঠাক আপনি চেষ্টা করবেন বসানোর আপনার ছবিটাকে, তো বসানো হয়ে গেলে এখন আমরা ওকেতে ক্লিক করব। তো থাম্বনেলের জন্য আলাদা করে একটা ফটো তুলে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে সুন্দর ফটো দিলে আপনার থাম্বনেল আরও আকর্ষণীয় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের টিউটোরিয়ালের সাথে এই যে কোনো একটা সামনে ফটো দিয়ে আপনাদের সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখুন আপনার টেক্সট অ্যাড করার জন্য প্রথমে আমরা টেক্সটের নিচে একটা লেয়ার অ্যাড করব, যেটা হচ্ছে টেক্সটটাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এই জন্য আমরা এই যে নিচের দিকে যে অপশনগুলো আছে এই জায়গা থেকে চলে আসবো, যে ড্র নামে একটা অপশন আছে দেখুন ড্র থেকে আবার দেখুন একটা ড্র অপশন আছে, এই ড্রোতে ক্লিক করব। তাহলে আমাদের নতুন একটা দেখুন পেজ ওপেন হয়ে গেল। তো এই জায়গা থেকে দেখুন এই যে ডান দিকে চলে আসলে টির পাশে যে অপশনটা, এই জায়গায় আমরা যদি ক্লিক করি শেপ অপশনে, দেখুন শেপ অপশনে ক্লিক করলে এই জায়গায় আমরা একটা পপ আপ মেনু পাই। এই জায়গা থেকে আমি যেটা সিলেক্ট করলাম দেখুন তিন নম্বর যে অপশনটা, এই তিন নম্বর অপশনটাকে আমরা ক্লিক করব। দেন এই জায়গায় নিচের দিকে যদি দেখেন এই জায়গায় দেখুন স্ট্রোকে ক্লিক করা আছে, আমরা এই জায়গায় ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এখন ব্ল্যাক সিলেক্ট হয়ে আছে। আমি কি করব, ব্ল্যাকের এই যে প্রথমে যে অপশনটা এই যে ক্লিক করে আমি রেড সিলেক্ট করে দিই, যাতে আমরা যে শেপটা আঁকবো এই শেপটা আমরা রেড পাই। তো কালারও রেড দিয়ে আমি এখন ওকে ক্লিক করে দিলাম, দেখুন এখন রেড হলো। এখন আমি সিম্পলি একটা শেপ ড্র করব আমার হাত দিয়ে, দেখুন আমি হাতটা যতটুকু পর্যন্ত নেই
ততটুকু পর্যন্ত একটা শেপ ওপেন হলো। তো এই জায়গায় আমরা লিখবো আপনি কি টেক কথাটা লিখবেন, সেই কথাটার উপরে ভিত্তি করে হচ্ছে আপনি শেপটা আঁকবেন। তো আমি যেহেতু লিখবো এই জায়গায় থাম্বনেইল, তো থাম্বনেইল লেখার জন্য যতটুকু শেপ প্রয়োজন আমি আনুমানিক একটা ততটুকু শেপ নিলাম এটা, এবং এটাকে আমি দেখুন একটু বাঁকা করে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে লিখবেন। তো এটা ঠিকভাবে আপনার বসানোর পরে আপনি সিম্পলি যদি ওকে ক্লিক করে দেন তাহলে দেখবেন এই আপনার শেপটা হয়ে গেল। তো এরকম আরেকটা শেপ আমরা এখন আঁকবো এটা হওয়ার পরেই। তো দেখুন এইটা হয়ে গেল আমার থাম্বনেইল লেখার জন্য, এটা হয়ে গেল। তো আমি যদি আরেকটা শেপ আঁকতে চাই সেক্ষেত্রে আমি আবার ড্রোতে চলে যাব। দেখুন দেখুন ডান দিকে আসার পরে এই যে ড্রোতে আবার চলে যাব ড্রো অপশনে, এবং সেম ওয়েতে আমরা আরেকটা শেপ আঁকবো। এই জায়গায় দেখুন এই যে এই অপশনটা থেকে আমরা এটা সিলেক্ট করাই আছে সব, আমরা যদি ফিলে দেবো ফিল দিয়ে ওকে। তো এটা আমি ব্ল্যাকই রাখবো, এই জন্য সিম্পলি দেখুন আরেকটা শেপ আমি হাত দিয়ে এঁকে দিলাম। তো এটা একটু বড় লিখবো কারণ এই জায়গায় আমি একটা টেক্সট লিখবো যে মোবাইল দিয়ে। তো এইটাকেও আমরা একটু বাঁকা করে দেবো। দেখুন বাঁকা করে আমি যেই পজিশনে বসাতে যাচ্ছি সেই পজিশনে বসিয়ে দিলাম। এখন আমরা সিম্পলি এটাকে ওকে করে দিলাম। দেখুন এখন আমার দেখুন টেক্সট লেখার জন্য দুইটা শেপ আমি নিলাম। এখন আমরা টেক্সট অ্যাড করব। সিম্পলি টেক্সট অ্যাড করার জন্য দেখুন এই জায়গায় টেক্সট নামে অপশন আছে, এই যে টেক্সট, এই জায়গাতে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার টেক্সট লেখার জন্য কিবোর্ড চলে আসলো। তো এই জায়গায় আমি লিখব থাম্বনেইল। তো প্রথমে আমি ইংরেজিতে থাম্বনেইল লিখেছি। দেখুন থাম্বনেইল লেখার পরে আমরা সিম্পলি ওকে ক্লিক করব। দেখুন থাম্বনেইল লেখার পরে ওকে ক্লিক করব, এবং দেখুন এই জায়গায় আপনার টেক্সটটাকে এডিট করার জন্য বিভিন্ন অপশন আছে। উপরে দেখুন আপনি চাইলে এই টেক্সটের যে স্টাইল অর্থাৎ ফন্ট ফ্যামিলি আপনি চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। আপনি যে স্টাইলের ফন্ট চান সেই স্টাইলের ফন্ট নিতে পারবেন, এবং এই যে টেক্সটটাকে দেখুন আপনি এদিক ওদিক সরাতে পারবেন। এবং এটাকে মুভ করে আমরা এই থাম্বনেইল কথাটাকে এই যে যে রেড আমাদের যে অপশনটা আছে যে আমরা শেপটা তৈরি করেছি এটার সোজাসুজি আমরা বসিয়ে দেব। তো এটা ঠিকঠাক মতো নিজের মতো করে আপনারা বসাবেন। এর দেখুন উপর দিক থেকে যদি আমরা এটাকে টানি তাহলে এটাকে ইচ্ছে মতো আমরা দেখুন এটাকে বড় ছোট করে একটা সুন্দরভাবে থাম্বনেইল লেখাটা লিখতে পারলাম। এবং আপনি যদি ফন্ট স্টাইল পছন্দ না হয় এই জায়গা থেকে আপনি দেখুন বিভিন্ন ফন্ট পছন্দ করে দিতে পারবেন। তো আমি এই ফন্টটা রেখে এখন যদি আমি সিম্পলি ওকেতে ক্লিক করি দেখবেন আমার এই টেক্সটটা লেখা কমপ্লিট হয়ে গেল। থাম্বনেইল দেখুন থাম্বনেইল কথাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আরেকটা টেক্সট আমি অ্যাড করব, এর জন্য টেক্সটে আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন সিম্পলি দেখুন লিখব যে মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে থাম্বনেইল এই জন্য আমি টেক্সট লিখব। তো চেষ্টা করবেন থাম্বনেইলে আপনি যত কম টেক্সট দিয়ে আপনি বোঝাতে পারেন তত কম টেক্সট দেওয়াই ভালো। তো এটাকে সিম্পলি আমরা রোটেট করব এবং একটু বড় করে হচ্ছে আমার যে শেপটা আমি নিয়েছিলাম ওই শেপটার মতো করে সমান করে এই জায়গায় বসিয়ে দিব। তো দেখুন আমি এই জায়গায় নিয়ে আসলাম। তো দেখুন আমার শেপটা লেখাটা শেপের ভিতরে নিয়ে আসলাম এবং কমপ্লিট হয়ে গেলো। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখন আমার লেখাটা কমপ্লিট হয়ে গেল যে থাম্বনেইল মোবাইল দিয়ে একটা সুন্দর আমার কিন্তু এখন থাম্বনেইল ক্রিয়েট হয়ে গেল। এরপরে যদি আপনি আরও কিছু এর ভিতরে করতে চান যেমন পাশে যদি বর্ডার দিতে চান অথবা এই জায়গায় দেখুন ফ্রেম অ্যাড করতে চান অথবা অন্য কোনো আপনার লোগো বসাতে চান সেক্ষেত্রে আপনি নর্মালি যেভাবে আমরা ইমেজটা অ্যাড করেছি ওইভাবে লোগো বসাতে পারেন অথবা টেক্সট যেভাবে অ্যাড করেছি আরও টেক্সট বসাতে পারেন। তো এইভাবে নর্মালি আপনারা সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে মোবাইল দিয়েই খুব সুন্দরভাবে আপনারা এরকম এই থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা তৈরি করার পর সিম্পলি এই জায়গায় ডান দিকে যে অপশনটা আছে এটায় ক্লিক করবেন, একদম উপরের ডান দিকে অপশনে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হবে। তো একটা অ্যাড আসতে পারে, তো সেটা অ্যাডটা কেটে দেওয়ার পরে দেখবেন এই জায়গায় সেভ অপশন আসবে। এই জায়গায় দেখুন এখন আপনি সিম্পলি এই জায়গায় নিচের থেকে যে সেভ সেভে ক্লিক করবেন, আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন আপনার এই যে সেভ টু গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি চাইলে ডিরেক্ট ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও সেন্ড করতে পারবেন। এই তো আপনার এটা কমপ্লিট হয়ে গেল। এখন ডানে ক্লিক করলে আপনি নতুনভাবে আবার কিছু এই আপনার পিক্সার্টে ক্রিয়েট করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।
এবং ভিডিওর নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি পরবর্তী যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো সেগুলো আপনি সহজেই নোটিফিকেশন আকারে পাবেন এবং আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়ায়, যাতে হচ্ছে সহজেই সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।